বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দামে যেন অস্থিরতা কমছেই না। সেই অস্থিরতা থেকে জনসাধারণকে পরিত্রাণ দিতে এবার চাঁদপুরের বাজারে চালু হয়েছে জনতা বাজার নামে একটি বাজার। বিশেষ করে চাঁদপুর শহরের যে বৃহৎ যে পাল বাজার রয়েছে এবং শহরের বিপুলবাগ এলাকায় এই দুটি বাজারে বৈষ্ণবীতি শিক্ষার্থীদের উদ্যোগে এই বাজার দুটি চালু করা হয়েছে। এই বাজারে নিত্য প্রয়োজনীয় তরি তরকারি এবং অন্যান্য সামগ্রী অন্যান্য বাজারের তুলনায় কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে, আর এই নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা। বৈষম্য বিরোধী যে বাজারটা নিয়ন্ত্রণ করতেছে এটা আসলেই সাধারণ মানুষের উপকার হবে, এবং এবং চাঁদপুরের পালের বাজারের লাগে বিভিন্ন বাজারের লাগে তরকারি প্রতি কেজি 20 টাকা 15 টাকা ব্যবধান থাকে, এবং পালের বাজারের লাগে হাজি মহাসিন রোডের লাগে ব্যবধান থাকে। এরা যদি উদ্যোগ এইভাবে ভালোভাবে এটা করতে পারে এটা মানুষের জন্য উপকৃত হবে, এবং এটা ভালো একটা উদ্যোগ। স্টুডেন্টরা যে পদক্ষেপটা নিচ্ছে এই পদক্ষেপটা অনেক ভালো, এবং আমরা অন্য জায়গাতে এই জায়গায় একটু কম দামে কিনতে পারতেছি, এখানে হয়েছে, পাশাপাশি আরো কিছু জায়গায় যদি এরকম দোকান চালু করে তাহলে আমাদের সবার জন্য ভালো হইব, এবং গ্রামে কিছু দোকান চালু করলে আরো ভালো হইব। এখন এরা তো মোটামুটি অন্যদের তুলনায় কিছু কম রাখতে আছে, এখন কিছু করতে পাইতেছি আমরা। ভালো উদ্যোগ শিক্ষার্থীদের, এটা আমাদের যেমন জিনিসপত্র পাচ্ছি এটা খুব তাদের ভালো উদ্যোগ, দেখে তাদেরকে ধন্যবাদ জানাই। জনসাধারণের জন্য খুব ভালো হয়েছে, কারণ কিছু লোক আছে গরিব, তারা এত দামের জিনিসপত্র দেখলে একটু অসুবিধা হয়, জন্য তারা দেওয়াতে কিছুটা হলে অন্তত সাশ্রয় পায়, তাদের জন্য একটু সুবিধাই হয়েছে। শুধু এই জেলার এই দুটি বাজারই নয়, জেলার যেসব অন্যান্য উপজেলা রয়েছে সেখানেও যদি এই ধরনের বাজার চালু উদ্যোগ নেওয়া হয় তাহলে জিনিসপত্রের যে উদ্যোগতি সেটি অনেকটা কমে আসবে বলে তারা মনে করছেন। আর শিক্ষার্থীরা জানিয়েছে জনসাধারণকে ন্যায্য মূল্যে এবং কিছুটা কম দামে জিনিসপত্র দেওয়ার লক্ষ্যে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। নিত্য প্রয়োজনীয় পণ্য জনসাধারণের ক্রয় সীমার মধ্যে রাখার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করি, যেন সাধারণ মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ যেন তারা তাদের আয় সীমার মধ্যে এই জিনিসগুলো ক্রয় করতে পারে। তা আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে আজকে এক সপ্তাহ যাবত এটা পরিচালনা করতেছি। আমাদের বিপণিবাগ আজকে এক সপ্তাহ হয়েছে, আর পালা বাজার আমরা আজকে তৃতীয় দিন। আলহামদুলিল্লাহ এই তিন দিন আমরা মোটামুটি অনেক সফল হয়েছি। আমরাও কিন্তু এখানে লাভ করেই বিক্রি করতেছি, আমাদের আনুষঙ্গিক যে খরচ এগুলো সব কিছু সামলেই কিন্তু আমরা এগুলো করতেছি। আলহামদুলিল্লাহ আমরা আজকে তিন দিনে সফলতা অর্জন করছি, আমরা বাজারটা অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারছি। 200 টাকার কাঁচামরিচ 120 টাকায় নিয়ে আসতে পারছি, 160 টাকার টমাটো 120 টাকায় নিয়ে আসতে পারছি, 150 টাকার সিম আজকে 110 টাকায় নিয়ে আসতে পারছি। আমরা সর্বোচ্চ ন্যায্য মূল্যে আর কি বিক্রি করতেছি বাজার সিন্ডিকেট ভাঙার জন্য। তাই আমাদেরকে সকল ব্যবসায়ী আমাদেরকে সাহায্য করে যাতে বাজার সিন্ডিকেট ভাঙে, এমন জনগণের হয়রানি থেকে আমরা বাজার সিন্ডিকেট দূর করে আমরা তাদেরকে ন্যায্য মূল্যে আর কি বাজার দিতে আমরা কাজ করতে আসি। বৈষম্য বিরোধী ছাত্র ব্যানার আর সব জায়গা থেকে আমাদের 30 থেকে 40 টাকা আমাদের কাছে ডিফারেন্ট আছে। যেমন এটাই হলো পাল বাজার, কি পাল বাজার এই আরবদার থেকেই তারা ক্রয় করে বিক্রি করে, আমরাও তাদের থেকে ক্রয় করে বিক্রি করি, এবং তাদের সিন্ডিকেট আমরা ভেঙে দিতে সক্ষম হই।